litigious temperament. An avid reader of various subjects, including religion, history, social science, arts and literature, he also had profound interest in Puran, Vedas and Upanishads. So today we are going to start our program with a dance which will be performed by Archana, Jaya, Sushmita and Deepanita. The childhood play which we are going to enact here shows the intellect and the meditation power
which has played strong role in his success. During childhood, when other children spent their time playing games, he used to play at meditation. In a famous story, it is said, once while he was in deep meditation, a cobra came. All the other children went away, but he continued to be in meditation as if nothing happened. Diner belay purono ek mondire sobai nijer moton kore khelay mogno ekjon biler kache ashe jiggasha kore. হঠাৎ মঞ্চে একটা সাপের প্রবেশ, ফণা তুলে সাপটি স্বমহিমায়। প্রথমে সাপের দিকে খেয়াল গেল দ্বিতীয় বালকের, দেখা মাত্রই সে এক লাফে উঠে পড়ল। শুধু বিলে একইভাবে ধ্যানে মগ্ন, সাপ কিছুক্ষণ পর আস্তে আস্তে চলে গেল। The second play we are going to enact here shows the kindness and soft-heartedness of Vivekananda for poor and needy. দিনের বেলায় বিলের মা ঘরের ভিতরে জামা কাপড়ের বাক খুলে কিছু একটা খুঁজছেন, না পাওয়ায় বিরক্ত মাখা মুখ নিয়ে স্বগক্তি করতে থাকেন। বিলে ঘরের সবচেয়ে বড় জানলাটার পাশে গিয়ে বসে
বাইরে থেকে ভিখারির কণ্ঠস্বর শোনা যায়। মা গো, মা দুটো ভিক্ষে দেবেন? ও মা, মা দুটো ভিক্ষে দিন না মা। মা গো, মা দুটো দেবেন মা। এই যে শুনছো, এদিকে এসো। বিলের ঠোঁটে একটা স্মিত হাসি ফুটে ওঠে। হ্যাভ চ্যারিটি টুয়ার্ডস অল বিং, পিটি দোজ হু আর ইন ডিস্ট্রেস অ্যান্ড লাভ অল ক্রিচার, দিস ইজ দ্য টিচিং অফ বিবেকানন্দা। থ্যাংক ইউ। কথা বলি, বাল্যকালের দুরন্তপনা এবং সত্যকে প্রত্যক্ষ করার যে প্রবল ইচ্ছাশক্তি ছিল নরেনের মধ্যে, তা আমরা সকলে দেখলাম। নরেন এখন কৈশোরকালে পা দিয়েছে, এমন সময় নরেন সাহিত্য অধ্যয়ন করা এবং সাহিত্য বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণে বেশি উৎসাহী এবং তা হইতে নিজের জ্ঞানার্জন করায় উৎসাহী হইয়া ওঠে। তিনি ব্রহ্মসভায় বিশ্বাস করতেন এবং তিনি নিযুক্তও হয়েছিলেন। ব্রহ্মসমাজের পরিচালকের মধ্যে কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্যতম। ইতিমধ্যে নরেনের যৌবনকাল উপস্থিত। একদিন কলকাতায় সুরেন্দ্রনাথ মিত্রর বাড়িতে এক উৎসব সভা পর্বে নরেন্দ্রনাথের সাথে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম সাক্ষাৎ। সেই উৎসবে যে গায়কের গান গাওয়ার কথা ছিল, তিনি অনুপস্থিত হলে নরেন্দ্রনাথকে সকলে অনুরোধ করলেন গান গাওয়ার জন্য। নরেন্দ্রনাথ ছিলেন প্রতিভাময় শিল্পী গায়ক। মূলত নরেন্দ্রনাথের গানেই আকৃষ্ট হন রামকৃষ্ণদেব। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মনোজ্জ্বল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয়। ঠাকুর,
সহিত আগে আপনার সহিত লাইটস অফ দেখতে দেখতে ছ মাস অবসর হয়েছে। নরেন্দ্রনাথ মনস্থির করলেন যে তিনি রামকৃষ্ণ দেবের সহিত সাক্ষাৎ করতে যাইবেন দক্ষিণেশ্বর মন্দিরে। এমতাবস্থায় তিনি দুই বন্ধুর সহিত দক্ষিণেশ্বর মন্দিরে যান এবং দেখলেন রামকৃষ্ণদেব তার শিষ্য শাবক লইয়া পঞ্চবটি বনে আলোচনায় বসিয়াছেন। দেখেছেন কোনোদিন? প্রমাণ দিতে পারবেন যে মা কালী আছে? প্রমাণ? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নরেন্দ্রনাথ রামকৃষ্ণ দেবের সহিত সাক্ষাতে অনিচ্ছুক ও তার মা কালী বিষয়ক চিন্তাভাবনা তার কাছে গ্রহণীয় না হলেও প্রথম সাক্ষাতের পর তিনি আরও কয়েকবার সাক্ষাৎ করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সহিত এবং তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, তার মতবাদ এবং তার ভাবনার প্রতি বিশ্বাস করতে শুরু করেন। একদিন এক চরম মুহূর্তে নরেন্দ্রনাথের মা রোগাবস্থায় বিছানায় শায়িত এমতাবস্থায় চিকিৎসক দেখাবো, একটু ওষুধ কিনবো, মুখে প্রয়োজনীয় পথ্য তুলে দেব, বাবাও আর নেই, বড্ড একা পড়ে গেছি বুঝলে, কি যে করি। সে তো সবই বুঝলাম, কিন্তু তারও নিশ্চয়ই কোনো একটা উপায়। উপায়? হ্যাঁ বলো। আচ্ছা আমি বলছিলাম, একবার দক্ষিণেশ্বর গেলে হয় না? দক্ষিণেশ্বর যাবে? হ্যাঁ চলো চলো, তাই চলো, দেরি কিসে, চলো চলো চলো। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম। ঠাকুর ঠাকুর, নরেন নরেন নাকি?
পারলি? এবারেও পারলাম না। আবার জানরে দেখ, এবার নিশ্চয়ই পারবি, যা। এইভাবে নরেন্দ্রনাথ ও রামকৃষ্ণদেব পরস্পরের সান্নিধ্যে এসে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন এবং তারা একে অপরের গুরু ও শিষ্য হয়ে ওঠেন। এর কিছুদিন পর রামকৃষ্ণদেবের যখন অন্তিমকাল উপস্থিত, তার সমস্ত জ্ঞানের ভাণ্ডার, ঈশ্বরের কৃপা এবং তার শিষ্যদের পরিচালনা করার জন্য নরেন্দ্রনাথ এখন উপযুক্ত। তাই গুরু তার শিষ্য নরেন্দ্রনাথের হাতে সব দায়িত্ব জগৎ সংসারের ভালো মন্দ তুলে দিয়ে যেতে চান। ধুর বাবা, কি হলো পুরোটা? কি নরেন এখন পরিণত, তিনি এখন স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত। তিনি জগৎ সংসারের কল্যাণের জন্য বিশ্বের দরবারে ভারতবর্ষকে উচ্চ শিখরে নিয়ে যেতে উদ্যত।
তিনি বলেছেন, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, বলো ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো।